নায়ক নায়িকা সাবান আইছো, আলমগীর আইছো, রাজদাদ আইছো, কবির মৃত্যু আইছো, বুলবুল আহমদ আইছো, অনেক নায়ক নায়িকা। আমাদের আজকের গন্তব্য দেশ বন্ধু রেস্টুরেন্ট, সকালের নাস্তা করা। এখানকার সকালের নাস্তার কথা অনেক শুনেছি, প্রায় 65 বছর পুরাতন এই রেস্টুরেন্টটি। এখানে অনেক বিখ্যাত বিখ্যাত লোকেরা খেয়ে গেছেন, সেই গল্পই আজ আমরা শোনার চেষ্টা করব। এই দেশবন্ধু রেস্টুরেন্ট আমাদের অনেক পরিচিত জায়গা, কিন্তু আজকে এটা এক্সপ্লোর করতে গিয়ে নতুন অনেক তথ্য পেলাম। এখানে নাকি হোসেন মোহাম্মদ এরশাদ, বর্তমান রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতিরা, তারেক জিয়া, নানা ধরনের পলিটিক্যাল ব্যক্তিত্ব, এমনকি বাংলা সিনেমার নায়ক নায়িকারাও এইখানে নাস্তা করতে খুব পছন্দ করতেন। এমনই বিখ্যাত একটি রেস্টুরেন্ট ছিল দেশবন্ধু রেস্টুরেন্ট। আগে জৌলুস অনেকটাই হারিয়েছে, তবে এখনও সদর্পে রাজধানীর বুকে আছে এই দেশবন্ধু রেস্টুরেন্টটি। রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। নাম দেশবন্ধু সুইটমিট, কিন্তু এটা সকাল বিকালের নাস্তার জন্যই বেশি জনপ্রিয় এলাকাবাসীর কাছে। সঙ্গে বিক্রি হয় সুজির হালুয়া ও বিভিন্ন প্রকারের মিষ্টি। আমাদের পরিকল্পনা ছিল শুধুমাত্র পরোটা এবং ভাজি নিয়েই, কিন্তু পরবর্তীতে মিষ্টি খাওয়ার লোভও লাগলো, তাই কিছু মিষ্টি অর্ডার করলাম এখানে। পূর্ব পাকিস্তান আমলে 1958 সালে প্রতিষ্ঠিত হয় এই দোকানটি, তাই আছে এর নানা স্মৃতি, নানা গল্প। সেসব গল্পই শুনছিলাম দাদার থেকে। ওদের গল্প যে মানুষের শেষ আছে, মানুষের গল্প আছে বহুত আছে, এত যে মানুষের বাচ্চা খায় এত গল্প আছে। এই দোকানে অনেক কেন অনেক গরম স্মৃতি থাকা থাকে, এবার আস্তে 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 এই আর ঠান্ডাইছে, আর সেই গ্যাঞ্জাম হন নাই। চিত্রচকের নায়ক নায়িকা সবাই এনে ভাজি পোড়ার নাম করা ছিল খাইছে, খুব নাম করে। আমি দোকানে ডাইল ভাজি পোড়া মিষ্টি সব দেশ পর্যন্ত চালান গেছে। নায়ক নায়িকা সাবান আইছো, আলমগীর আইছো, রাজদাদ আইছো, কবির মৃত্যু আইছো, বুলবুল আহমদ আইছো, অনেক নাই। আপনার এই হুম সাহেবের বাড়ির নাম করা ছিল, হুম সাহেবের বাড়ি অনেক ছুটি নিতো, হ্যাঁ সুজন ওই ছুটি নিয়েও আমরা চাইতাম। অনেক ছবি মৃত্যু আমাকে ছবি আসলো হুম সাহেবের বাড়ি এই আমরা ছুটি করতে আমরা খবর করি, হ্যাঁ হেন ছুটি নিতে আসে হেন যাই এই আমরা হেন চাইতাম হুম সাহেবের বাড়ি। শুধু চলচ্চিত্র জগতের নায়ক নায়িকারা তারকারাই নয়, এখানে আসতেন দেশ বরেণ্য রাজনীতিবিদরাও। এমনই বিখ্যাত ছিল দেশবন্ধু রেস্টুরেন্ট। এরশাদ সাহেবের নাস্তা নিত, তারেক জিয়া সাহেবের নাস্তা এবং সাবেক মেয়র সাদেক হোসেন কুকা উনিও নাস্তা নিতে, আরও অনেক বিশিষ্ট কবি সাহিত্যিক আরও অনেক গুণীজন এখানে আসতো নাস্তা নিত বা বৈশাখ নাস্তা হয়। ধারণা করা হয় এই রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা শচী মোহন গোপ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে ভালোবেসেই এই দোকানের নাম দিয়েছেন দেশবন্ধু সুইটমিট এবং রেস্টুরেন্ট। দেশবন্ধু রেস্টুরেন্টের অবস্থান ঠিক ইত্তেফাকের মোড়ে। ইত্তেফাকের মোড়ে গিয়ে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে দেশবন্ধু রেস্টুরেন্ট কোথায় অবস্থিত। এছাড়া রাজধানী মার্কেটের পাশেও আরও একটি দেশবন্ধু রেস্টুরেন্ট আছে, সেটিও চেনা খুবই সহজ। রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।